প্রিয় বন্ধুরা, আমরা দেখতে দেখতে 37টা পৃষ্ঠা শেষ করলাম, অর্থাৎ অধ্যায় এক পুরোটাই শেষ করলাম। এখন আমরা 38 পৃষ্ঠায় চলে এসেছি। এখানে দেখো অধ্যায় দুই শুরু হচ্ছে। এই অধ্যায় জুড়ে আমরা শিখব অনুপাত এবং শতকরা। এই পুরো অধ্যায়ে আমরা অনুপাত কি এবং শতকরা কি, এই দুটার মধ্যে রিলেশন, এই বিষয়ে আমরা এখন দেখব। এখন আমরা এই অনুপাত এবং শতকরার মধ্যে আমরা অনুপাত বিষয়টা এই ভিডিওতে দেখব, অনুপাতের প্রথম অংশ। এখানে বলছে যে আমরা প্রাত্যহিক জীবনে প্রায় সবসময়ই একটি জিনিসের দাম, পরিমাপ ইত্যাদির সাথে অপর একটি জিনিসের দাম, পরিমাপ ইত্যাদি তুলনা করি। অর্থাৎ একাধিক জিনিসের একটিকে আরেকটির সাথে কোনো না কোনোভাবে তুলনা করি। এই তুলনা থেকেই অনুপাতের সৃষ্টি। এই বিষয়গুলো আমরা একটু পরে ভালো করে বুঝব। দেখো এখানে বলছে, আবার একটি জিনিস অপর একটি জিনিসের কত অংশ বা কত গুণ বা কত ভাগ, শতকরা কত অংশ, এভাবেও কিন্তু তুলনা করে থাকি। আচ্ছা, এখন এগুলো আমরা অনুপাত ও শতকরার মাধ্যমে জেনে থাকি, তাই অনুপাত ও শতকরা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা দরকার। এছাড়া শতকরা ও ভগ্নাংশের মধ্যেও কি আছে, সম্পর্ক আছে। এই অধ্যায়ে আমরা উল্লেখিত বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে, অর্থাৎ এই অধ্যায়ে আমরা শতকরা শিখব এবং অনুপাত শিখব। আমরা কিন্তু আমাদের পরীক্ষার খাতায় অথবা আমরা কোনো লেখা জমা দিলে স্যারেরা কিন্তু বা ম্যাডামেরা কি করে, যে 10-এর মধ্যে 8 অথবা 10-এর মধ্যে 7, এই যে 10-এর সাথে তুলনা করে আমাদেরকে নাম্বার দিয়েছে। সাপোজ একজন পেয়েছে 10-এর মধ্যে 9 আর আমি পেলাম 10-এর মধ্যে 7, তাহলে দেখো এখানে কিন্তু 10-এর সাথে তুলনা করা হচ্ছে। এই রকম করে যখন আমরা 100-এর মধ্যে তুলনা করব, তখন সেটা হবে শতকরা, আর 100-এর মধ্যে তুলনা যখন হয় না, তখন সেগুলো হলো অনুপাত। তাহলে শতকরা এমন একটা অনুপাত যেখানে 100-এর সাথে তুলনা করা হয়, 100-এর মধ্যে কত সেই হিসাব যখন করা হয়, সেটাই হলো শতকরা। আচ্ছা, সেই বিষয়টা আমরা পরে জানবো, এখন আমরা জানবো অনুপাত। তাহলে আমরা এখন জেনে নিব অনুপাত জিনিসটা আসলে কি, মানে বাস্তবে এই বিষয়টা কেমন। দেখো এখানে অনুপাত 2:1, এইটাকে আমরা ইস্টু বলবো অথবা অনুপাত বলবো। তাহলে এখানে প্রথমটা হলো 2, দ্বিতীয়টা হলো 1, তার মানে এই ঝুড়ি এবং এই ছোট ঝুড়ি, এই দুটা ঝুড়িতে আমরা যদি ফল রাখি, তাহলে এখানে আমরা দুটা রাখতে পারবো, এখানে একটা রাখতে পারবো। দেখো এখানে যদি আমরা দুটা রাখি, তাহলে এখানে 1 দিতে হবে, কারণ এখানে 2:1 আছে, মানে প্রথমটাতে 2, দ্বিতীয়টাতে 1। অনুপাতে কোনটা প্রথম কোনটা শেষে, এটা কিন্তু একটা বড় বিষয়, এটাকে আমরা চেঞ্জ করতে পারবো না। আচ্ছা, তাহলে আমরা প্রথমটাতে 2 আছে, এই জন্য এখানে আমরা দুটা দিলাম কমলা, এখানে আমরা একটা দিলাম, এখানে কিন্তু আমরা দুটা দিতে পারবো না। আবার এখানে যদি আমরা 4টা দিই, তাহলে এখানে হবে 2টা। আবার এখানে যদি 6টা হয়ে যায়, তাহলে এখানে হবে 3টা। তার মানে এখন দেখো যে এখানে আসলে 2:1, এটাকে আমরা, এটার সমান হতে পারে 4:2। তার মানে এখানে যেটা থাকবে তার হাফ এটা, আবার এই ছোট ঝুড়িতে যা থাকবে তার ডাবল থাকতে হবে এখানে। এই জন্য আমরা এটাকে যদি 2 দেই, তাহলে এখানে 1 দিতে হবে, এটাকে এটাতে যদি 4টা রাখি, তাহলে এখানে থাকতে হবে 2টা, মানে 4-এর অর্ধেক 2, আবার 2-এর ডাবল হলো 4। আবার দেখো এখানে যদি আমরা 6টা রাখি মোট, তাহলে এই ঝুড়িতে আমাদের রাখতে হবে 6-এর অর্ধেক, তার মানে কি 3। তার মানে আমাদের যে অনুপাত দেওয়া থাকবে, সেই অনুপাতকে আমরা কি করতে পারবো, যে সেই অনুপাতকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে 2টাকেই 2 দ্বারা গুণ করতে হবে। দেখো এখানে আমরা যদি এই যে এই 2কে যদি আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে 4, এই যে দেখো 4, আবার এটাকে যদি 2 দ্বারা গুণ করি, তাহলে দেখো 2, এই যে 2। আবার দেখো এখানে 2টা দিলাম, এখানে আরো 1টা দিলাম। এখন দেখো এখানে এই 2কে আমরা যদি 3 দ্বারা গুণ করি, তাহলে হচ্ছে 3 × 2 = 6, এই যে দেখো 6। আবার এখানে যদি 3 দ্বারা গুণ করি, তাহলে এখানে দেখো 3 × 3, তার মানে এখানে যদি 200টা হয়, এখানে হবে 100টা,
এখানে যদি 2000 হয় এখানে হবে 1000, ব্যাপারটা এরকম। এখানে যদি 100 হয় এখানে হবে তার অর্ধেক 50। ঠিক এই অনুপাতটা আমাদের ঠিক রাখতে হবে। এখন এখানে শুধু আমরা গুণ করতে পারবো এবং ভাগ করতে পারবো, যোগ বিয়োগ কিন্তু করা যাবে না। অর্থাৎ এই দুইয়ের সাথে আমরা আরো দুই যোগ করে চারটা বানাতে পারবো না, আবার এর সাথেও দুই যোগ করে তিন বানাতে পারবো না। আমাদের হয় গুণ করতে হবে দুটাকেই অথবা দুটাকেই ভাগ করতে হবে। আচ্ছা, যোগ বিয়োগ করা যাবে না। আচ্ছা, এখন দেখো আমরা যদি অনুপাতের এইটাতে দেখো, ছয়টা আছে, এটাতে আছে তিনটা, তাহলে এখান থেকে যদি আমি একটা সরাই, এখান থেকে যদি একটা সরাই তাহলে এখান থেকে দুটা সরাতে হবে, দুটা। আবার এখান থেকে যদি আমি একটা সরাই তাহলে এখান থেকে আরো দুটা সরাতে হবে। আচ্ছা, এইভাবে দেখো এখানে এক আছে, এখানে দুইটা আছে, তার মানে আমরা যদি এই দুইকে বাড়াতে চাই তাহলে গুণ করে বাড়াতে হবে, 2 দুগুণে 4 অথবা 3 দুগুণে 6, আবার সেই সংখ্যা দ্বারা এটাকেও গুণ করতে হবে। অর্থাৎ আমরা যদি এটাকে 2 দ্বারা গুণ করি তাহলে এটাকেও 2 দ্বারা গুণ করতে হবে, আমরা যদি প্রথমটাকে 10 দ্বারা গুণ করি তাহলে দ্বিতীয়টাকেও 10 দ্বারা গুণ করতে হবে। ঠিক ব্যাপারটা এইরকম। আচ্ছা, এখন দেখো আমরা অনুপাতের কথা শুনলেই আসলে আমাদের মনে পড়ে জাতীয় পতাকার কথা। আমরা জানি যে পড়ে এসেছি জাতীয় পতাকার অনুপাত 10:6, 10:6। এর মানে হলো যদি এটা পতাকা হয় একদিকে 10, আর এই মানে উচ্চতায় বা এই দিকে হলো প্রস্থ হলো 6, এটা যদি 10 ইঞ্চি হয় তাহলে আমাদের এই উচ্চতা হবে 6 ইঞ্চি, তার মানে 10/6 এই মাপের হতে হবে। এখন এটার তুলনায় যদি আমরা বড় পতাকা করি তাহলে একই কথা, এখানে আমরা 10 ইঞ্চির বদলে এখানে 10 ফিট দিলাম, 10 ফিট, আর এখানে 6 ইঞ্চির বদলে আমাদের এই হাইট দিলাম 6 ফিট। তার মানে এই 10:6 এইভাবেই আমাদের বাড়াতে হবে। মনে করো যে এই ছোট পতাকার এখানে হলো আমাদের 10 ইঞ্চি আর এখানে হলো 6 ইঞ্চি, তাহলে এটাকে বড় করলে আমরা যদি 10 গুণ করি তাহলে এটা 100 ইঞ্চি, আর এটা হবে 6×10=60 ইঞ্চি। তাহলে 100/60 যে কথা, 10/6 বা 10:6 একই কথা। আচ্ছা, এখন আমরা একটা জিনিস জানবো যে গণিতে এই চিহ্নের নাম কি। এখানে যে আমরা চিহ্ন পড়ছি এই যে এইরকম চিহ্ন বা এই যে এইরকম চিহ্ন, তাহলে এই চিহ্নের নাম কি বা এই প্রতীকের নাম কি? এটার নাম হলো বাংলায় হলো অনুপাত, আর ইংলিশে হলো ইজ টু। আচ্ছা, তাহলে এটাকে আমরা অনুপাতও বলতে পারি, আবার ইজ টুও বলতে পারি। অর্থাৎ এখানে আমরা 10:6 বলতে পারি অথবা 10:6 বলতে পারি, 10:6, ইজ টু। আচ্ছা, এখন আমরা যেহেতু এটা আমাদের আসবে, এটা আমাদের পড়ার নিয়মটা কিন্তু আমাদের জানা দরকার, এই জন্য আমরা এখানে বললাম যে এটা আমাদের আমরা এভাবে পড়ব। আচ্ছা, এখন দেখো এই অধ্যায় শেষে আমরা কি শিখব, অনুপাত কি তা ব্যাখ্যা করতে পারবো, সরল অনুপাত মানে এই পুরো চ্যাপ্টার শেষে আমরা এগুলো অর্জন করব, সরল অনুপাত সংক্রান্ত সমস্যা, এই বিষয়গুলো আমরা পরের পরের ভিডিওতে ক্লিয়ার করব। তারপরে শতকরাকে সাধারণ ভগ্নাংশে এবং ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করব, অনুপাতকে শতকরায় প্রকাশ করব, তারপরে শতকরাকে অনুপাতে প্রকাশ করব, আবার ঐকিক নিয়ম এবং শতকরা হিসাবের পদ্ধতি কি সেই বিষয়েও আমরা জানব। আবার দেখো ঐকিক নিয়ম ও শতকরা হিসাবের সাহায্যে সময় কাজ, তারপরে সময় ও খাদ্য, এরকম সময় ও দূরত্ব, এসব গাণিতিক সমস্যা আমরা সমাধান করতে পারবো। তাহলে আমরা যদি এর পরের অংশে যাই, এখানে আমাদের বলছে যে অনুপাত, অর্থাৎ এর আগে আমরা যেগুলো জেনে এসেছি সেটাই দেখো এখানে বলছে যে দৈনন্দিন জীবনে আমরা প্রায়শই একই ধরনের দুইটি জিনিস তুলনা করে থাকি। একই ধরনের দুইটি জিনিস, যেমন দেখো নাবিলের উচ্চতা 150 সেন্টিমিটার, তার বোনের উচ্চতা 140 সেন্টিমিটার, এই যে সেন্টিমিটার আর সেন্টিমিটার দুটা কিন্তু একই। তাহলে এই একই এককের বিষয়ে আমরা কি করতে পারি, তুলনা করতে পারি। আমরা বলতে পারি নাবিলের উচ্চতা তার বোনের চেয়ে 150-140, তার মানে 10 সেন্টিমিটার বেশি। এভাবে পার্থক্য বের করেও তুলনা করা যায়। তার মানে আমরা যদি মনে করি যে এইটা হলো নাবিলের উচ্চতা 100,
50 সেন্টিমিটার, আর তার বোনের উচ্চতা দেখো যে এখানে একটু কম, মানে 140 সেন্টিমিটার। এই যে 150:140, এটা আমরা অনুপাত আকারে লিখতে পারি, 150:140, এইভাবে আমরা প্রকাশ করতে পারি। আচ্ছা, এখন আমরা যতটুকু শিখলাম সেটার উপর একটা হোমওয়ার্ক, এখানে দেখো গণিতে এই চিহ্নকে কি বলা হয়। এই যে বাংলার মানে অক্ষরের যেমন কোলন আছে ইংলিশে কোলন, এই কোলনের মতো এই চিহ্নকে গণিতে আমরা কি বলি, এই প্রতীককে আমরা গণিতে এই প্রতীকের নাম কি, তোমরা এইটার উত্তর কমেন্টে লিখে দিবে। আর এখনকার মতো এই ভিডিও এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।